সিলিকন নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড়, নাকি কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই, তারপরে সিলের পিছনে দৌড়াব। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব, তাহলে কি করবেন বলতে হবে, কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ। কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। ওহে আমার ইমানদার বান্দারা, শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি, কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো, আপনি কি তারে বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন, এগুলো কবিরা গুনা। আওয়াজ করে বলেন তুই কি গুনা? কবিরা গুনা। কারো আকৃতি নিয়ে, আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না, এটা কবিরা গুনা, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই, আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো কেউ সাদা, আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম। তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং এটা খুব চলে, এই রোহিঙ্গা নামটা আছে না? ফরিদপুর এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা, কি আশ্চর্য এই গালি কবে আসলো! হ্যাঁ, অনেক ধরনের গালি। ঢাকায় আর একটা চলে ফইন নির্বুত, কি বলে এই, এগুলো আগে শুনি নাই আমরা, রিসেন্ট এগুলো বলা শুরু করছে, ফইন নির্বুত, রোহিঙ্গা না। এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনা, এটা ছোট গুনা মনে করবেন না। কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন, তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা, মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব, আমার ইচ্ছা হয়েছি? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না? সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই, ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো, খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই, আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ চিকন কেউ কালো, খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে, ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পায়ের নলা ছিল খুব চিকন, অস্বাভাবিক চিকন, স্বাভাবিক না। তো উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন, খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে, দেখে সবাই হাসি, সবাই হেসে কুটি কুটি,
বিশ্বনবী বললেন, হে সোনা খবরদার, আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হে সোনা, আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয়, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার, আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহর হাবিব সাহেব ইসলামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতির, অবিসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাম্মা জানা আয়েশার সাথে একবার সাফিয়ার ঝগড়া, নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ, পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন, আর একজন স্ত্রী, বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন। এক দাসী দিয়ে বললো, যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো, কারণ নবী আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি। কে দিছে? অমুক স্ত্রী। কেন দিয়েছে? আমি কি রান্না করতে পারি না? তোমরা রান্না, তোমরা খাও। এই কথা বলে পাতিল শহুরায় মারছে চেহারার মধ্যে। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে, আম্মা জানায় এসে রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন। বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিস। এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আয়েশারে আপনি বেশি আদর করেন তো, দেখেন কি করে আমাদের সাথে, এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিস। বিষ্ণু ইসা ইসলাম বললেন, তাই আয়েশাকে ডাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বললেন, তখন মেজাজটা গরম ছিল, এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। এবার বিশ্বনবী বিচার করবেন। বিশ্বনবী বললেন, আল কিসাস, যেমন করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে, তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ, পড়বেন না? ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল। এখন দুজনে হাসতেছে, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন। কে? স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মোটি বউ, আপনার মোটকি বউ, এই মোটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা, তুমি বললা মুটি, আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা। ইয়া আয়েশা, লাকাদ কুলতি লা কালিমা লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামাজাজাতহু, এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, কাউকে তুচ্ছ করে, অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ, বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এই জন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাত মারতেন, আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাবো কেয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন, আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কেয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে, কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াদ মানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের একটা হলো জিহ্বা, আরেকটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন, যে নবী, জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এই জন্য জিহ্বাটারে সামলান। জামুনে সাহেব বললেন, খবর আছে না নাই? খবর আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা মুখ দিয়ে বেরোয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে। কে? চিল্লায় বলেন, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে,
আমরা মরে যাবো, এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কিনা? দুই কান্দেজি ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? এজন্য সাবধান, আমলিক আলাইকা লিসানাক, নিজের জিব্বার মালিক নিজে হন, মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই?